সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের প্রতিদিনের আয়োজন উইয়ার ফর বাংলাদেশ। সবাই কেমন আছেন? যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। উইয়ার ফর বাংলাদেশ, দ্যাট মিনস আমাদের ভালোবাসার নাম বাংলাদেশ। হাজার হাজার লাখ লাখ শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা, আর স্বাধীনতার বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের বাংলাদেশ। বাংলাদেশ আমাদের সবার অনেক প্রিয় এবং বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আরও এগিয়ে যাবে সেই প্রত্যাশা এবং সেই বিশ্বাস আমাদের সবার রয়েছে। আপনারা প্রোগ্রামটি একই সাথে দেখতে পাচ্ছেন লাইভ টুয়েভের ফেসবুক পেজ, লাইভ ইউটিউব চ্যানেল এবং প্রমোশনাল পার্টনার ঢাকা 18.com। অ্যান্ড দিস প্রোগ্রাম ইজ স্পন্সার্ড বাই আমান ফিড, ফান্ড ফেস এবং ভিশন ব্লু কমিউনিকেশন। প্রত্যেকটি পর্বে আমরা চেষ্টা করি বাংলাদেশের উন্নয়নের সাথে, অগ্রগতির সাথে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত তাদেরকে গেস্ট হিসেবে আনার জন্য। আজকে আমাদের মাঝে এমন একজন গুণী মানুষ উপস্থিত আছেন, যারা যিনি আমাদের দেশের গর্ব, যিনি আপনার আমার আমাদের সবার খুব পছন্দের, যাকে আসলে লিজেন্ড অফ পপ মিউজিক বলা হয়। 70 দশকে যে সমস্ত তরুণ ঝড় তুলেছিল পপ মিউজিকে, সে কিন্তু তাদের মধ্যে অন্যতম, এবং তাদের হাত ধরে কিন্তু পপ মিউজিক আজকে চলে এসেছে অনেক দূর। ব্যান্ড মিউজিক, পপ মিউজিক কিন্তু আজকে বাংলাদেশে তারাই কিন্তু সেটার অগ্রদূত। আজকে আমরা ব্যান্ড মিউজিক, পপ মিউজিক কিন্তু চিনছি তাদের মাধ্যমেই। তারা আমাদের গর্ব, তারা আমাদের অহংকার। উইয়ার ফর বাংলাদেশে তার মতো একজন গুণবান ব্যক্তি আমরা আজকে পেয়েছি, এটা আসলে আমাদের জন্য খুবই ভালো লাগা এবং খুশির একটা ব্যাপার। তো আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন, আমি আবারও বলছি, আপনার আমার আমাদের সবার প্রিয় লিজেন্ড, লিজেন্ড অফ পপ মিউজিক ফেরদৌস ওয়াহিদ। স্যার কেমন আছেন? ভেরি ওয়েল। উইয়ার ফর আপনি বাংলাদেশ, কেমন আছেন? জি স্যার অনেক ভালো আছি। আর আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন এটা দেখে এবং আপনাকে পেয়ে অনেক বেশি ভালো লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ লাইভ টু ওয়েভ। জি, এবং ভালো লাগার বিষয়টি এখানে আমি উপলব্ধি করছি এসে। আপনি আমাদের সবার খুব পছন্দের, এবং স্ক্রিনে এই মুহূর্তে যারা আপনাকে দেখছে আমাদের সবার খুব পছন্দের একজন মানুষ হচ্ছে ফেরদৌস ওয়াহিদ। আর আমাদের প্রোগ্রাম ইউর ফর বাংলাদেশ আপনার মতো একজন পার্সন আমরা পেয়েছি আমাদের গেস্ট হিসেবে, এটা আসলে আমাদের সবার অনেক বড় খুশির একটা ব্যাপার আসলে। সবই ঠিক আছে, তবে আপনাকে এটাও মেনে নিতে হবে এটা আমার ভাগ্য, ভাগ্যের বাইরে তো আর জি জি স্যার কেউ যেতে পারবে না। স্যার তাহলে আমরা একটু শুরু করি আজকে অনুষ্ঠানটা। এই যে আমি বলছিলাম বারবার, পপ মিউজিক, ব্যান্ড মিউজিক আপনাদের হাত ধরে চলে এসেছে আজকে সেই 70 দশক থেকে। এই যে আপনার যে মিউজিক লাইফ, এই যে এত বড় একটা জার্নি, হ্যাঁ, এই জার্নিটা আসলে শুরু এবং আজ পর্যন্ত যা ফেরদৌস ওয়াহিদ পর্যন্ত এসেছে একটু আমরা শুনবো স্যার। এখানে আমি বলবো যে পারিবারিক ভাবে হ্যাঁ আমার বাবা জি গান বাজনা শুনতে খুব পছন্দ করতেন, মার একটা নীরব সাপোর্ট ছিল। আর সেই সময় আমি দেখেছি আব্দুল আলীম সাহেব, ওস্তাদ বারেন মজুমদার, আব্দুল লতিফ সাহেব, সোহরাব হোসেন, ওস্তাদ সোহরাব হোসেন, ওস্তাদ সাদেক আলি, তখনকার যারা একেবারে তুঙ্গের বিদ্বান শিল্পীরা ছিলেন, তাদের প্রতি রোববার তখন ছুটির দিন ছিল, একটা আড্ডা হতো বাসায়, এবং তাদের মধ্যে টুকটাক খাওয়া দাওয়ার পাশাপাশি দেখতাম ঝালমুড়ি খেত, তখনকার সিঙ্গারা খেত, অনেক সময় রাতের খাওয়ারও হতো, কিন্তু একটা গানের আসর কিন্তু বসত। এই জিনিসটা আমার মনে হয় আমার ভালো লাগতো নিশ্চয়ই। এবং আমার মনে আছে যে আমি আব্দুল আলীম সাহেবের পাশে বসে অনেক গান শুনেছি অনেক অনেকক্ষণ ধরে। তো এই রেখাপাতগুলো চলতে চলতে যখন আমি ক্লাস 8-এ উঠি, তখন একটি সিনেমা দেখার সুযোগ হয়েছিল পরিবারগতভাবে। ছবিটির নাম ছিল আরমান, এবং ওখানে গানগুলো গেয়েছিলেন আহমেদ রুশদি এবং মালা। তো গানগুলো উর্দুতে ছিল, তো এটা খুব আকর্ষণ করে আমাকে। তো পরদিন 9 টাকা চালানো দিয়ে আমি, এখন যে প্রেস ক্লাব তার উল্টো দিকে, প্রেস ক্লাব ছিল খুবই ছোট্ট, 4টা দোকান ছিল, একটি 45 RPM কিনি, ওটা দিয়ে আমি গানের আমেজটা বোঝার চেষ্টা করি, শোনার চেষ্টা করি এবং শেখার। ক্রমান্বয়ে আমাকে আমাদের বিদেশ যাওয়া হয়ে শুরু হয়ে গেল, তো আসা যাওয়ার মধ্যে থাকতাম। এর ভিতরে একটা সুযোগ পেয়েছিলাম আমি ওস্তাদ মদন মোহন দাস থেকে, সর্বশেষ এখানে সোহরাব হোসেন সাহেব আছেন, এখানে সাদেক আলী ওস্তাদ যে আছেন, তো ওস্তাদ ফজলুল হকের কাছে আমি কন্টিনিউয়াস 4 বছর ক্লাসিক্যাল শিখেছিলাম। তো এটা ভেঙে ভেঙে অবশ্যই, কেননা আমার তখন ক্যানাডা যাওয়া আসা দুটাই। তো এখান থেকে যখন স্বাধীনতার
ওই সংগ্রাম শুরু হওয়ার আগেই কিন্তু আমি ক্যানাডা ছিলাম। এটা শুরু হয়ে যাওয়ার পর আমার আসা হয়নি, স্বাধীনতার পর আমি এসেছি এখানে। আসার পর তো ওখানে তো আমি সবসময় আমরা ওয়েস্টার্ন গানগুলো শুনতে পেতাম ওখানে, আমার খুব ফেভারিট ছিল সব দিক দিয়ে এলভিস প্রেসলি, দ্য কিং যাকে এখনো বলা হয়। আমি তার অনুকরণেই কিন্তু আজকের আমার নিজের উপর আমি যতটুকু শোম্যানশিপটা পারফরমেন্সটা ওখান থেকে আমার ধারণ করা। তো আসার পর আমার ফিরোজ শাহের সঙ্গে পরিচয় হয় এবং সেখান থেকে ফিরোজ শাহের মাধ্যমে আমার পরিচয় আজম খানের সঙ্গে, ফকির আলমগীরের সঙ্গে একটু পরে। তো সম্মিলিতভাবে এই ফিরোজ শাহের সাংগঠনিক তৎপরতায় একটি বিশাল ব্যাপার কিন্তু ঘটে গেল। সেটা হলো আমি আর আজম খান আমরা প্রথম গান রেকর্ড করলাম। আজম খান গাইলো ওরে সালেকা মালেকা, আমি গাইলাম দুনিয়াতে কত যে মজার আর চার জায়গায় তারা জাগে। দুটো অ্যালবাম আসলো বাজারে, আজমেরটা আমার মনে আছে ওটা আগে এসেছিল, তখন একটি গান ছিল সে যে কেন হলো না সাবিনা ইয়াসমিনের, তখন 8,000 কপি বিক্রি হলে বলা হতো সুপার ডুপার হিট গান, কেননা লোক সংখ্যা তো খুব কম, শ্রোতাও খুব লিমিটেড। তো আজম খানের গানটা কিন্তু সেই পর্যায়ে চলে গেল, নতুন একটি ঝংকার বাংলাদেশে চলে এলো। তারপরে আমারটা বেরোলো, আমারটার জনশ্রুতিতে যেটা বলে যে মেয়েদের মধ্যে নাকি বেশি পছন্দ হয়েছিল, মেবি ফর দ্য পারফরমেন্স অর এনিথিং। এরপর টিভি প্রোগ্রাম উল্লেখযোগ্যটা আমাদের শুরু হলো আনন্দমেলা আর সপ্তপর্ণা। আমার যে উত্থানটা, স্যার আমাকে ডেকে বললো, আমার ডিরেক্ট স্যার ছিলেন ঢাকা কলেজে, যে তুমি একটি অনুষ্ঠানের ব্যবস্থা করো, এটা গানের একটি প্রতিযোগিতা হবে দুদল। তা আমি স্যারকে বলেছিলাম স্যার আমি করবো, আমার একটা শর্ত আছে। বলে তোমার আবার কী শর্ত? বললাম স্যার আমি এটা গান করবো কিন্তু এটা আমি ঠোঁট মিলাবো। উনি একটু অবাক হলেন, বললেন এটা কেমন? আমি বলবো স্যার গানটা মনিটরে বাজবে, আমি শুনে শুনে ঠোঁট মিলাবো। আর একটু এক্সপ্রেশন দিতে হ্যাঁ হ্যাঁ সেটা কিন্তু ছিল না তখন, তখন যে রেকর্ডিং হতো ওটা চালাতো। তো স্যার বললো আমি গানটা একটু শুনতে পারি চাই, শোনালাম। শোনার একটু ইন্টারাপ্ট করি স্যার, আপনি আপনার ফেসবুক প্রোফাইল থেকে যদি আমাদের লাইভ টু ওয়েবের প্রোগ্রামের সাথে একটু শেয়ার করতেন। শিওর, আচ্ছা তখন থেকে হ্যাঁ স্যার, মানে ইতিমধ্যে কিন্তু অনেকে জয়েন করে ফেলেছে, অনেকে জয়েন করছে, কারণ আপনার অনেক অনেক ফ্যান রয়েছে, ভক্ত রয়েছে যারা আজকে প্রোগ্রামটি দেখছে, অনেকে হয়তো অনেক কমেন্ট করছে, অনেকেই হয়তো জানে না, যারা জানছে তারা জয়েন করছে, তো কিছুক্ষণ পরে হয়তো আমাদের আরো বেড়ে যাবে যারা, অনেক অনেক কমেন্ট চলে আসবে কিছুক্ষণের তো মধ্যে। এনিওয়ে তো ওখান থেকে শুরু হলো। আচ্ছা তো এটা তখন এই আমার সঙ্গে আলম খান সাহেবের পরিচয় হলো, যিনি আমার গুরু, যার কারণে আজকে আমি এই সুন্দর একটি অবস্থানে আজও চল চলে ঘুরে বেড়াচ্ছি। তবে সবচেয়ে বেশি আমার গুরু তো আছেনি, আমি আজকের সব কিছুর ভেতরে আমি একজনকে খুব স্মরণ করি, সেটা হলো মরহুম ফিরোজ শাহী। সে যদি তার সাংগঠনিক তার তৎপরতা আমাদেরকে নিয়ে না ঘাটাতো, তাহলে হয়তো ইতিহাসটা হতো আরেক রকম, যেটা সেটা আজকে এই যে আপনি যে আজকে ফেরদৌস ওয়াহিদ এই পজিশনে এসেছেন, এতে কি ফিরোজ শাহের ভূমিকাটা কতখানি? 100 বার, বিকজ ও যদি সেই তৎপরতা না দেখাতো, আজম খানের সঙ্গে সেই আমাকে পরিচয় করিয়ে দেয় চিটং হোটেলে। তখন মিউজিশিয়ান ওর ছিল দুজন এবং ঢাকার ইন্টারকন্টিনেন্টাল, যেটা আজ আবার সেই নাম ফিরে এসছে, ওরা তখন ইংরেজি গানে বাজাতো প্রতি শনিবার এবং রবিবার। তো ওরা ওখানে ফিল্ম ডিরেক্টর মোস্তাফিজুর রহমান সাহেব, দুই ছেলে ছিল, আমার বন্ধু ঢাকা কুরিয়ারের এনায়েত কবির, ও খুব গান বাজনা করতো, ওকে ধরলাম যে তুমি আমাদেরকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল যারা বাজায়, আমি শুনেছি তোমার বন্ধু, তাদেরকে একটু অনুরোধ করো আমাদের সঙ্গে জয়েন করার জন্য। যথারীতি আমরা গেলাম, ওরা তো হাসতে হাসতে অস্থির বাংলা গানে কীভাবে এটা হয়। তো শেষ পর্যন্ত ওরা রাজি হলো এবং শুরু হলো নতুন একটি উদ্যোগ, যেহেতু ওরা ইন্টারন্যাশনাল ইনস্ট্রুমেন্টগুলো ওরা দক্ষ ছিল, কেন ওরা প্রতি সপ্তাহে দু রাত করে ইংরেজি গান করত। কিন্তু এর ভিতরেই
ঢুকে গেল বাংলা গানের মেলা, এবং এটা মানুষের মনকে, যুব সমাজকে এমনভাবে টান দেয় যেটা চিন্তার বাইরে। আমি কেন ফিরোজ শাহের কথা বারবার বলছি, যে ওই সাংগঠনিক তৎপরতা যদি ফিরোজ শাহ না করতো, ইতিহাসটা এটা হতো না, অন্য কিছু হয়তো হতো। আচ্ছা স্যার, সিনেমাতে আপনার প্রথম প্লেব্যাক করেন হচ্ছে দেওয়ান নজরুল পরিচিত আসামি সিনেমায়। হ্যাঁ রাইট, আসামি সিনেমাতে প্রথম আসামি প্লেব্যাক হাজির, ওনার লেখা সুরকলা আলম খান সাহেবের। আচ্ছা ঠোঁট মিলেছিল সোহেল রানা এবং ববিতা, আচ্ছা আমার পৃথিবী তুমি, আচ্ছা এটি আমার প্রথম প্লেব্যাক সং। এবং সবচেয়ে মজার ব্যাপারটি হলো, আমার জীবনে প্রথম গান যেটা টিভিতে আসে এমন একটা মাদে না, সেটা যেমন ম্যাসিভ হিট করেছিল, তারপরে আসলো আগে যদি জানিতাম আর মামুনিয়া, এগুলোও ম্যাসিভ হিট করে। ফিল্মেও যখন প্রথম আমার গানটা আসে সেটাও ম্যাসিভ হিট করে, আমার পৃথিবী তুমি, এটা দিয়ে আমার যাত্রাটা শুরু হলো। শুরু হলো একজন সঙ্গীত শিল্পীর কিন্তু সবচাইতে বড় পাওয়া হচ্ছে সিনেমাতে প্লেব্যাক করা, যখন আপনি এটা এটা আমি বলবো যে সময়ের, আজকের সময়ের কারণে হয়তো বা বদলে গেছে, ফরম্যাটগুলো চেঞ্জ হয়েছে। আমাদের সে সময় আপনি ঠিকই বলেছেন, প্লেব্যাককে গাইতে পারাটাই ছিল সর্বোচ্চ সম্মান এবং সর্বোচ্চ দক্ষতা, এটা সহজেও কেউ সুযোগটা পেত না সেইভাবে, কেননা সিনেমা মাধ্যমটা এমন একটা মাধ্যম ছিল যখন মানুষের বিনোদন পুরোটাই ছিল এই বিশাল বাতি বন্ধ অন্ধকার ঘরের পর্দার মধ্যে মানুষ চলে যেত, তাই প্লেব্যাক করাটা ছিল একটি বিশাল ব্যাপার, এটা আসল সত্যি কথা। আচ্ছা, যেদিন সিনেমাতে প্রথম ডাক পেলেন অ্যাজ এ প্লেব্যাক সিঙ্গার, ওই দিনের ফিলিংসটা কেমন ছিল যে আজকে আমি অদ্ভুত, ডাক কেননা পেয়েছি? আমি যে বললাম যে ফিরোজের তত্ত্বাবধানে প্রথম রেকর্ডিংটা আমাদের হলো, জি আলম খান সাহেব, আজম খানের বড় ভাই, হ্যাঁ হ্যাঁ উনি আমাকে জোর করে ওনাকে নিয়ে এসেছিলাম তৎপরতা, মানে আমাদের দেখাশোনাটা করে দেওয়ার জি জন্য। জি তো উনি সারাদিন ছিলেন, দিন শেষে উনি আমাকে ডেকে পাঠালেন, বললো আমি তোমার গান শুনলাম, আমার খুব পছন্দ হলো তোমার গলাটা, তুমি তো আমার বাসায় এসো, আমি তোমাকে ছবিতে গান করাবো। আমি সারাটা রাত ঘুমাতে পারিনি, যা এখনকার ছেলে মেয়েদের মধ্যে মানে খুবই কম খুব দেখা যায়। এক্সাইটমেন্ট কাজ করছিল যে আমি আমি ঘুমোতে প্লেব্যাক পারিনি, করতে এবং যাচ্ছি। আমার মনে আছে আমি ভোর 7টার সময় চলে গেছিলাম, আচ্ছা ওনার দেখা পেলাম সকাল 10টায়, আচ্ছা, এবং উনি তো আর জানেন আমি 10টায়, আমি সকাল 7টার থেকে বসা। তাহলে এটা দেখে বোঝা যায় 7টা চলে গেছে, আপনি কতখানি খুশি ছিলেন আসলে। শুধু খুশি না, আমি আমি আজও এটা প্রকাশ করতে পারবো না যে তখনকার জন্য শ্রেষ্ঠ মাধ্যম চলচ্চিত্রে গান গাওয়ার ডাক পেয়েছি, এটা আমার জন্য কত বড় একটি প্রাপ্তি, যা হয়তো 1,000 কোটি টাকা দিয়েও আমার এই শান্তিটা আনতে পারবে না। এক্স্যাক্টলি, একদম ঠিক আছে। আপনি কিন্তু আরেকটা পরিচয় আছে, আপনি কিন্তু একজন ডিরেক্টরও, এখন সিনেমা ডিরেক্টর, এবং স্ক্রিনে দর্শক যারা দেখছেন, ফেরদৌস ওয়াহিদ একজন আমরা জানি উনি আমাদের সবার প্রিয় একজন পপ সিঙ্গার, এবং পাশাপাশি তিনি কিন্তু ফিল্ম ডিরেকশনও দিচ্ছেন, এবং প্রথম সিনেমা ছিল কুসুমপুরের গল্প, যেটা অলরেডি রিলিজ হয়ে গেছে। এটা রিলিজ হয়েছে 2014, আর আমি সাদামাটা ছবি করেছি, এর জন্য যে এটা আমি সেই পর্যায়ের কমার্শিয়াল ছবি বানাতেও পারবো না, এবং ওটা আমার সমাজে ওটা নিশ্চয়ই দরকার, কিন্তু আমি খুব সাদামাটা গল্পের উপরে ছিমছাম করতে পছন্দ করি। এখন দুটো ছবি আবার আমি করছি, একটি দুর্ধর্ষ অভিযান, এটার মধ্যে অর্ধেক একটু কাহিনী ভিত্তিক, অর্ধেক একটা অভিযান। এটা স্যার আমরা অভিযানের কাহিনীটা শুনবো অবশ্যই, আমরা ছোট্ট একটা ব্রেক নিই, ব্রেক নিয়ে আমরা চলে আসছি, আর অনেক কথা বলবো আমরা। দর্শক আমাদের সাথে আছেন, আমাদের সবার প্রিয় মুখ ফেরদৌস ওয়াহিদ, সময় হয়েছে ছোট্ট একটা বিরতিতে, যাবার কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন, কারণ দেখতেই পাচ্ছেন আরো অনেক অনেক গল্প, আরো অনেক অনেক জানা অজানা কথা রয়েছে আপনাদের জন্য, আমাদের সাথেই থাকুন। তোমাকে পাখির মতো উঠতে দেখবার সুযোগ আমি তো আর হাতছাড়া করতে পারি না। আনিতা শুরুতে বেশ ভয় পেয়ে গেলেও আবির ও ফানফেস্টের স্টাফদের অভয় পেয়ে সফলভাবে সম্পন্ন করলো তার প্রথম প্যারাসেল। ক্যান্ডেল লাইট ডিনার, শুধুমাত্র তুমি আর তোমার পছন্দের সব খাবার অর্ডার করেছি, আর সাথে বারবিকিউ কোরালও আছে। তুমি আমাকে সত্যি খুব অবাক করছো,
সবকিছু কেমন স্বপ্নের মতন। নতুন বছর শুরু হয়ে গেল, সাথে নিয়ে কিছু রোমাঞ্চকর স্মৃতি আর একরাশ ভালো লাগার অনুভূতি। অনিতার মুখে এক তৃপ্তির হাসি। এই হাসি হারিয়ে যাওয়া ভালোবাসাকে খুঁজে পাওয়ার, শুনতে চাওয়া না বলা কথাগুলোকে শুনতে পাওয়ার। গড়ে উঠুক সম্পর্ক, পুনর্জীবিত হোক স্মৃতি, ভালোবাসার মুহূর্তগুলো চির সবুজ হয়ে থাকুক ফানফেস্টের সাথে। এই ছিল আবির ও অনিতার গল্প। নিজেদের গল্প তৈরির জন্য আপনারা আসছেন তো? It's a great pleasure for us to be born in this generation in Bangladesh, I think. We are proud to be Bangladeshi in this generation. Why? Because a lot of opportunity we have to work here. ব্রেকের পর সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি উই আর ফর বাংলাদেশে। ব্রেকের আগে যেমনটি দেখছিলেন, আমাদের সাথে রয়েছে আমাদের সবার পছন্দের, আমাদের সবার প্রিয় মুখ ফেরদৌস ওয়াহিদ স্যার। এখন ফেরদৌস ওয়াহিদের সাথে অনেক অনেক জানা অজানা বিষয়ে আমরা কথা বলবো। স্যার, ব্রেকের আগে আমরা আপনার একটি সিনেমা নিয়ে কথা বলছিলাম, দুর্ধর্ষ অভিযান, এটা নিয়ে আমরা শুনছিলাম কথা। কি যেন বলছিলাম? দুর্ধর্ষ অভিযান নিয়ে। এটা শুটিং চলছে, এটা অনেকটা একটি রহস্য, অ্যাডভেঞ্চার, একটু বন জঙ্গলের এটাই বেশি। তো কিছু একটা প্রাইভেট গোয়েন্দা সংস্থা, ওদের হাতে একটা দায়িত্ব আসে তো রেস্কিউ করা। আমার পক্ষে তো, বিকজ আমি এটা ঠিক বিজনেস মাইন্ডে বানাচ্ছি না। আমি জানি এখন লোকজন কেন জানি না ছবি দেখতে চায় না, মেবি বিকজ অফ লট অফ মিডিয়াস, এক্সট্রা মিডিয়াস,
হয়তো তাহলে হলে ইন্টারেস্টেড হবে, একসময় হতেই হবে। ফিল্ম ফিল্মের আবেদনটাই তো আলাদা। তো আমি এখন পেশাদারিত্বের যে ব্যাপারটা প্রডিউসিং এর, ওটা আমি চিমচাম ছবি বানাতে চেষ্টা করছি, যেটা পাবলিক দেখলে ভালো, না দেখলেও আমার মনে কোনো খুব থাকবে না। এটা কি সিনেমাতে আসাটা, অ্যাজ এ ডিরেকশনে আসা, অ্যাজ এ ডিরেক্টর হিসেবে কাজ করে, এটা কি আসলে অনেকটা শখ থেকে করা? এটা আমি যে যেদিন পরিচালক সমিতির ইন্টারভিউতে গিয়েছিলাম, এই সেম প্রশ্নটা করা হয়েছিল আমাকে। আমি এটা আসলে খুব একটা শখ এবং নতুন একটি ক্ষেত্র জানার ইচ্ছা। আর যদি বলেন চলচ্চিত্রে, তো আমি কাজ তো করছি, এবং কেননা আমি তো গান গেয়ে আসছি। আমি যতটুকু শুনেছি যে দুর্ধর্ষ অভিযানে কিন্তু আপনি এখানে অ্যাক্টিংও করেছেন। অ্যাক্টিং আগেটাও করেছি। আগেটাও করেছেন। আচ্ছা, এখানে কি ক্যারেক্টারটা কি ছিল? এটার আগে যেটা ছিল, এটা জমিদার। আচ্ছা। এটা আমার ক্যারেক্টার ছিল কলকাতার এক বিশাল আচ্ছা বড় লোকের একটা ক্যারেক্টার ছিল। আচ্ছা আচ্ছা। আর এর আগে আমি তিনটা টেলিফিল্ম করেছিলাম, ডেঞ্জার ম্যান, দুরন্ত অভিযান, কয়েদি। এগুলোতে সবকটাতে আমি ছিলাম সেন্ট্রাল ক্যারেক্টারে। তাহলে ফেরদৌস ওয়াহিদ শুধুমাত্র পপ সিঙ্গার না, সে কিন্তু অ্যাক্টরও না, অ্যাক্টর এবং ডিরেক্টর দুইটাই। হ্যাঁ, এখানে তো এখানে একটা জিনিস মজার বলবো, আমার বয়স যখন 33-34, তখন কিন্তু আমি প্রচুর ফিল্মের কাজ করার অফার পেয়েছিলাম। তো আমি এটা লজ্জাজনিত কারণে কিন্তু করতে চাইনি। লজ্জার কি কারণ ছিল? বিকজ আমি মনে করেছিলাম আমি পারবো না, আমাকে পাবলিক নেবে কিনা, এই সমস্ত বিভিন্ন কারণে আমি করিনি। কিন্তু এখন মনে করছি ভুল করলাম, বিকজ ইটস এ ভেরি ইন্টারেস্টিং এই ব্যাপারটা, এই এই জায়গাটা ফিল্মের, এই টোটাল বিষয়টি খুব ইন্টারেস্টিং। এটা বিকজ একটা বড় পর্দা, মানুষজন একটি অন্য ধ্যানে, যারা যারা দর্শক তারাও কিন্তু একটা ধ্যানে চলে যাচ্ছে। তাদের ভালো লাগা না লাগা একটা পরের ব্যাপার, কিন্তু একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট হচ্ছে, তারপর একটা পর্দায় মনোনিবেশ করছে। কিন্তু আপনি যখন টিভি দেখেন, ইউ আর ফ্রি টু ডু এভরিথিং। এই যাচ্ছে, কেউ একটু চাখাচ্ছে, কেউ লোক আসলো গল্প করছে, দেখছে, অ্যাটেনশনটা কিন্তু টিভিতে ওরকম থাকে না। যদিও টিভিতেই সব চলে আসছে, এখন টিভি থেকে আবার নেটে চলে এসছে, এখন মানুষের হাতে হাতে সবকিছু, অনলাইন বেস সব দেখছে। কিন্তু তারপরে মনে রাখবেন, আপনি যখন একটু হলে যাচ্ছেন, তখন কিন্তু ইউ আর ব্লকড, সেটার মজাই কিন্তু আলাদা। হলের মুভি দেখাটা, যদি এখন যেহেতু মানুষ এখন পৃথিবীতে অনেক কিছু দেখছে, অনেক কিছু জানছে, অনেক দেশের কাহিনী তারা দেখছে, সুতরাং কম্পিটিশনটা ডেফিনেটলি এখন যে কোনো জিনিস দিয়ে বুঝ দেওয়া যায় না। সে সুতরাং যদি ছবি আমাদের দেশে তো এমনি লোকে দেখতে চায় না, কেন জানি না, তবে আগামীতে আমার একটা বিশ্বাস, এই হলে কিন্তু মানুষ আবার ফিরে আসবে তার নিজস্ব বিনোদনের চাহিদার কারণে। সেটা জানি না কতটুকু কি, তবে মানুষ আসবে, এই মাধ্যমটা ফুরিয়ে যাওয়ার মাধ্যম নয়। মামুনিয়া গানটা কিন্তু সব, এমন খুব কম মানুষ আছে বাংলাদেশে এই গানটি সম্পর্কে জানে না, এতটা জনপ্রিয়তা পেয়েছে, এবং সেই 70 দশক থেকে শুরু করে এখনকার জেনারেশনে যারা আছে তারাও কিন্তু এই গানটি সম্পর্কে জানে এবং খুবই জনপ্রিয়তা পেয়েছে, আমরা সবাই জানি। এই গানটি কিন্তু মিউজিক ভিডিও করা হয়েছে, একটু শুনবো ব্যাপারে আমরা। মানে এটি বেশ কিছু বাচ্চাদের নিয়ে আচ্ছা একটি ভিডিও করা হয়েছে, আসবে সামনে। এখনো রিলিজ হয়নি? না, এটা এখনো না, বিকজ আমার একসঙ্গে আমি 22টা গান করছি, 22টা একটু একটু করে ছাড়বো। তার একটি প্রধান কারণ হলো যে আমি এটি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি নিজের মাঝে, এবং যদি আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখেন, তাহলে আমি 31st December 2020 থেকে এই জগৎটা ছেড়েই আমি চলে যেতে চাই, প্রতিজ্ঞাবদ্ধ। কেন, হঠাৎ করে কেন? এটা আমার, এটা কেন জানি আমার মনে হয়েছে যে পচে যাওয়ার আগে সরে যাওয়া ভালো, কিন্তু সময় আসবে। কিন্তু স্যার একটু আমি বলি, এই যে সরে যাওয়ার ব্যাপারটা আপনি বলছেন, কিন্তু প্রত্যক্ষভাবে না থেকে পরোক্ষভাবে তো করা যেতে পারে, পেছনে থেকে। পরোক্ষভাবে আমি করতে চাচ্ছি না, বিকজ আমার আরেকটি চিন্তাধারা আছে যেখানে মেলে না, দুটো মিলবে না কোনোটাই। গানকে কখনোই খারাপ চোখে দেখার কিছু নেই, পৃথিবীর একটি বিনোদনের একটি অংশ। যে কোনো বিনোদনই যদি সমাজের লক্ষ্যের বাইরে হয়, সেটাই মানুষের অপছন্দে চলে আসে। কিন্তু গান অবশ্যই ভালো একটি মাধ্যম, কিন্তু আমি জানি যে এখানে যেটা হয়, এক সময় যারা এই ফুলের মালা দিল তারাই কিন্তু কাটা দিল, কাটা দেয়। এবং আচ্ছা স্যার, কিছু কমেন্ট এসছে, আমরা একটু পড়ি। রিয়াজ আহমেদ, সে লাইক দিয়েছেন, অ্যান্ড শাহ মোহাম্মদ হামিম বলছেন, হ্যাপি টু সি ইউ ফেরদৌস স্যার।
অ্যান্ড আশি আলম, অ্যান্ড জুলিয়া আলম কমেন্ট করেছেন এখানে, নাইস টু সি ইউ। জুলিয়া আলম হচ্ছে আমার বোন। তারপর দেওয়ান বৈজু, হ্যাঁ দেওয়ান বৈজু চৌধুরী লিখেছেন গ্রেট, তিনি গ্রেট বলে কমেন্ট করেছেন। তারপরে আছেন আর অনেকে দেখছে আমাদের, আশরাফুন সিদ্দিকী লিখছে হ্যালো ফ্রম টরেন্টো আপনাকে, অ্যান্ড হি ইজ ওয়াচিং ইউ ফ্রম টরেন্টো ক্যানাডা। দেন কি বলবেন আপনি? থ্যাংক ইউ ভেরি মাচ। ইটস আ অনলাইন প্ল্যাটফর্ম, আমরা কিন্তু টিভিতে না, আমরা এই মুহূর্তে অনলাইনে আছি এবং আমরা অনলাইন একটা পেজ থেকে ইউটিউব থেকে লাইভ করছি, অ্যান্ড হি ইজ ওয়াচিং ফ্রম টরেন্টো। শি ইজ মাই ভেরি লাভিং সিস্টার। সিরিয়াসলি? ও আচ্ছা, আই ওয়াজ ওয়ান অফ ইউর ফ্যান, আমি এটা ভেবেছিলাম। আচ্ছা যাই হোক, স্যার একটু জানবো আপনার সঙ্গীত জীবনের, 42 বছর, more than that, it should be more, 43 plus. 43 plus. আচ্ছা, এই 43 বছরের মধ্যে কোনো কি স্বীকৃতি পেয়েছেন কোথাও থেকে, কোনো অ্যাচিভমেন্ট যদি বলেন, স্বীকৃতির আকারটা যদি বলেন, হ্যাঁ তাহলে আমার দুটো, একটা বাংলাদেশ সাংবাদিক, ওদের তাদের একটা বিএফ কি যেন বলা হয়, তারা একটা পুরস্কার দেয়, আচ্ছা সেটা চলচ্চিত্র সাংবাদিক সমিতি, ওটা একটা, আর একটা পেয়েছি আমি, এটা হলো সিটি ব্যাংক এনএ, যেটা আমেরিকান বেস, তারা বছরে একজনকে চুজ করে সারা বছরে, আমি ছিলাম 13 নম্বর, আচ্ছা 14 নম্বরটা আলউদ্দিন আলী সাহেব ছিলেন, তারা বেছে বেছে এক একটা সেক্টর থেকে, সিটি ব্যাংক থেকে যেটা সংবর্ধনা দেওয়া হয়েছে এটা মানে রুনালালা ম্যাম উনিও পেয়েছিলেন, উনিও পেয়েছেন, জি জি হ্যাঁ। তো এটার মধ্যে আমার ভাগ্য হয়েছিল একটা পেতে, তারা একজন শিল্পীকে নিয়ে পুরো অনুষ্ঠানটা করে, দ্যাট ওয়াজ নাইস। আর আপনি যদি বলেন রাষ্ট্রীয় কোনো পুরস্কার, না আমার ভাগ্যে এখনো জোটেনি, এটা আশা করাও অন্যায় না। আর হাজার হাজার মানুষের ভালোবাসা পেয়েছেন, এর থেকে বড় অ্যাচিভমেন্ট কিছু হতেই পারে না, এটা কোনো ব্যাপার না, বলার অপেক্ষাই রাখে না এটা। যেমন আমার জীবনে আমি ছোট্ট দুটো ঘটনা বলবো, মানুষের ভালোবাসাটা কি হতে পারে। তা আমি তখন, আমি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিলাম, তখন ফেরি ছিল 6টা, আমি যখন 3 নম্বর ফেরিতে যাই, তখন আমার গাড়িটাও যে ভিড়ে, আর ফেরিটা মনে করেন প্রায় 200 গজ চলে গেছে, তো যারা চালাচ্ছিলেন তারা ছিল, ওরা আমাকে দেখে চিনলো, চিনে ফেরি থামালো, ফেরত আসলো, এসে আমার গাড়িটা উঠিয়ে নিয়ে তারা গেল। এই সম্মান আমি কোনোদিন ভুলতে পারবো না। তাহলে কি এটি রাষ্ট্রীয় সম্মানের থেকে কোনো অংশে কম, এই যে সাধারণ মানুষের ভালোবাসা, সাধারণ মানুষের এই তাদের আসার কথা না, আমাকে দেখে চলে এসেছে। এটা আরেকটা আমার মনে আছে যে ঠিকাটলির মোড়টায়, এটাও 80-এর দশকের প্রথমের প্রথম দিককার, সম্ভবত 80-81 হবে, তো আমি গাড়ি চালিয়ে যাচ্ছিলাম, একজন ট্রাফিক পুলিশ, উনি যা তখন তো হাতে সব করতো, লাইট টাইট খুব রেয়ার ছিল সম্ভবত, বা ছিলও না, তো উনি দেখে, হাতটা দেখে, আমি যখন গাড়িটা চালাম আমাকে দেখে উনি চিনতে পারলো, চিনে আমাকে, উনি কিন্তু ওখানেই গান গাওয়া শুরু করে দিচ্ছে, তার ডিউটিও করছে, গানও গাচ্ছে আমার একটি গান। তো এটা এটা আমার খুবই মনে পড়ে এই সমস্ত, আরও ঘটনা তো আছেই, তো এই দুটো ঘটনা আমার খুব মনে পড়ে, খুব মনে পড়ে। আচ্ছা, আর একটু জানবো সেটি হচ্ছে যে এই যে এখনকার যে বাংলাদেশে যে মানে মিউজিকের যে অবস্থাটা এই মুহূর্তে যেটা আছে, এখন কিন্তু এই যে আপনারা যেরকম আপনাদের গানগুলো সেই 70-এর দশক থেকে এখনো মানুষ গুনগুন করে গায়, তাহলে বুঝতে হবে অবশ্যই গানগুলোর মধ্যে এমন কিছু আছে, কিন্তু এই মুহূর্তের যে এই জেনারেশনের যে গানগুলো এটি কিন্তু আমরা আজকে শুনে কালকেই ভুলে যাচ্ছি এবং পরবর্তীতে কিন্তু আমরা মনে থাকছে না। এবং আমি আশা করছি যে আপনাদের যে গানগুলো আছে, যতদিন বাংলাদেশে মিউজিক থাকবে অতদিন গান কিন্তু গানগুলো সমানভাবে জনপ্রিয়তা থাকবে। কিন্তু এখানে ছোট্ট একটু ডিফার করি আমি, এই জন্যে যে ক্রমবর্ধমান যে সময়টি, গত 50 বছরে বিজ্ঞানের যে উন্নতিটা হয়েছে এটা কিন্তু অভাবনীয় সারা বিশ্বে। তো আজকে যে টেকনোলজির উপরে গানটা চলছে, সঙ্গীতও কিন্তু ঢুকে গেছে, টেকনোলজির বাইরে কিন্তু যেতে পারছে না, যাওয়া সম্ভবও না, ভালো গান তৈরি হচ্ছে না এটা আমি বিশ্বাস করি না, অবশ্যই হচ্ছে। কিন্তু যে যে কথাটি আপনি বললেন যে দ্রুত আসছে, দ্রুত চলে যাচ্ছে, এটা কিন্তু ভালো গানের ব্যাপারটা, মন্দ গানের ব্যাপারটা কিন্তু আগেও ছিল, এখনো আছে, এখন লোকসংখ্যা অনেক বেশি এবং গানের সংখ্যাটাও হচ্ছে বেশি, পরিমাণে কি এখন একটু বেশি, হ্যাঁ, কিন্তু আপনি যদি বলেন যে হিটের পরিমাণ, গান ভালো লাগার পরিমাণ আছে, সেটা আমরা হয়তো চোখে দেখি না, বিকজ
এখন আগে গান তৈরি হতো 10টা, এখন হয় 100টা। এখান থেকে আগে চ্যানেল ছিল একটা, এখন চ্যানেল 30টা। তো যেটা হয়, বাট টেকনোলজি থেমে নেই এবং গান বাজনাও থেমে নেই, সৃষ্টি হচ্ছে। কিন্তু এখন থেকে আবার 40 বছর পরে কিন্তু এখনকার গানগুলি মানুষ কিন্তু বলবে যে তখনকার গানগুলো ভালো ছিল, আমার কেন জানি মন বলে এটাই। কেন এখন যেটা হচ্ছে এটাও ন্যাচারাল, যেটা হতে যাচ্ছে আগামী 50 বছর পরে সেটাও ন্যাচারাল, যেটা ঘটে গিয়েছে 50 বছর আগে সেটাও ন্যাচারাল। কিন্তু ভালো মন্দের ব্যাপারটা থাকবেই, এখন মন্দটা বেশি দেখা যায়, সব কিছুই বেশি বেশি। আপনার আজকে ঢাকা শহরে এমন দিন কি ছিল না যে তখন প্রতিটা দিন মনে হতো ঈদের দিন, গাড়ি রাস্তা ফাঁকা, কিন্তু আজকে তো একটি ছুটির দিনেও সকালে সকালে যা পাচ্ছেন। আজকে শনিবার এই যে ছুটির দিনটা, আমাদের আসতেই তো কত কষ্ট হলো, এই জ্যামটা তো আপনি কি বলবেন এটাকে? মানুষের জনসংখ্যা, টেকনোলজি, গাড়ি বেড়ে গেছে, মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, মানুষের উন্নতির দিকে যাচ্ছে, সুতরাং এর মধ্যে ভালো মন্দের মধ্যে আমাদের চলতে হবে। এবং নিরাশা হওয়ার কিছু নেই, ভালো গান তৈরি হচ্ছে, হয়তো বা কম কিন্তু হচ্ছে তো। আর এখনকার যে জেনারেশনের ছেলে মেয়েগুলো আছে, তারা কিন্তু পাশ্চাত্য যে গানগুলো আছে, ইংলিশ গান, হিন্দি গানের প্রতি অনেক বেশি ঝুঁকে যাচ্ছে। তারা বাংলাদেশের কালচার, বাংলাদেশের সংস্কৃতি যেটা, অনেকেই আছে জানেই না, অনেকে আছে বাংলা বাংলা গান শুনে না। ওয়েল, আপনি যদি এটা বলেন যে ঝুঁকে যাচ্ছে, কথাটা কি এই হবে নাকি ওটার প্রচারটা বেশি? প্রচারটা বেশি হচ্ছে এবং ওদিকে তার অ্যাডিকশনটা অধিক তো বেড়ে যাচ্ছে এদের। আসলে এখন এখন আপনি পৃথিবী আপনার কাছে খুলে গেছে, আপনার পৃথিবী খুলে গেছে, আপনি যেটা আপনার আপনার মুক্ত মনে চয়েস করার সুযোগ এসে গেছে। এখন তাকে যদি একটা হিন্দি গান অ্যাট্রাক্ট করে, আপনি কি করতে পারবেন? আপনি তো গায়ের জোরে বলতে পারবেন না। এর মধ্যে যদি আমরা যারা ইয়াংরা আছে, আমরা যতক্ষণ কাজ করছি, আমরা যদি তার চেয়ে এই এখনকার ছেলেমেয়েদের অ্যাট্রাক্ট করতে পারি, নিশ্চয়ই তারা আমাদের তো শুনবে। এখন শোনেও শোনে না যে তা না, আমি যেমন এখন আমার এখন স্পষ্ট মনে আছে যে 2007 আমরা প্রথম আমেরিকাতে হাবিবের সাথে আমি গেলাম। আমি তো যাই আগের থেকেই, বিকজ আমার তো আমি তো 69 থেকেই 68 থেকেই ওখানে যাওয়া আসা। তো হাবিবের সঙ্গে যখন গেলাম স্যান ফ্রান্সিসকো একটা শোতে গিয়েছিলাম, তো এক তিন চারটা ফ্যামিলি তারা বলছিল এসে যে আমাদের ছেলেমেয়েরা কিন্তু বাংলা গান শুনতোই না, কিন্তু হাবিব তুমি কি জাদু করলে জানি না, ওরা কিন্তু আজকে সব তোমার সাথে ছুটে আসছে এবং ওরা এখন বাংলা গান শোনে, তুমি কি জাদু করেছো? তো আমার প্রশ্ন, হাবিব হয়তো শুরু করেছে এখন সব অনেকের গানই, ওরা কিন্তু শুনছে শুনছে না তা না, তবে যেটুকু হিন্দি এবং ইংরেজি গানের দিকে যারা ঝুঁকে আছে, তারা কিন্তু আমার বাংলাও সঠিকটা শোনে। আর হিন্দি গানের কথা যেটা বলে আসছেন, এটা তো এক ধরনের নেশার মতো বাতাসে উড়ে আসছে, এটাকে তো চাইলেও ফেলতে পারবেন না, এটা একেবারে পাশাপাশি দেশ। এবং তাদের একটি গানে যে খরচ হয়, যে শ্রুতিমধুর করতে তারা পারে যন্ত্রসঙ্গীতে, যেটা বলেন, যেটা আমরা চাইলেও ওদের একটা গানের পিছনে খরচ করতে পারে কোটি কোটি টাকা, আমাদের পক্ষে সম্ভব না। সুতরাং তাদের এই এই দর্শনকারী জিনিসগুলো আমাদের শ্রোতারা দেখছে, দেখবে, শুনছে, এটা কি খুব অস্বাভাবিক কিছু? সুতরাং আমরা যদি ওয়াই নট লেট আস সে, আমরা এটা কেন বলবো না যে আমরাও এমন কিছু তৈরি করি যেন ওরা আমাদের দিকে আরো আকৃষ্ট হয়। হ্যাঁ, আমাদেরকে আকৃষ্ট হয় এবং তারা দেখতে বাধ্য হয় যে না, এটাই আমরা দেখবো, এটাই আমরা এই যে বাধ্য বলাটা, তাদের মন যেন বাধ্য, হ্যাঁ মন যেন বাধ্য হয় যে না, আমাদের মিউজিকও অনেক ভালো উন্নতি করছে সবকিছু। ওয়েল, অ্যাট্রাকশন, মিউজিকের উন্নতির কিন্তু কিছু নেই। হ্যাঁ হ্যাঁ, এটা জিনিসটাকে মনের দাগ কাটানো। আপনার গানের ভালো মন্দ আপনি কোনোদিন কোনো ডিভাইন করতে পারবেন না। আপনি যদি একটা পারেন, সেটা হলো যে হ্যাঁ, ওর গলা সুরে নাই, ওর তালে লয়ে গাচ্ছে না, বা ওর গলার যে গানটি হওয়া দরকার সেই ডিজাইনটা ওর গলার মধ্যে, এই গানটা হচ্ছে না। কিন্তু একমাত্র যদি আপনি গানের লিরিক কথার মধ্যে আসেন, সেখানে প্রশ্ন আসবে যে এটা কতটুকু গ্রহণযোগ্য। এখন অনেক গান যদি আমরা একটু, আমাদের সমাজ এটা যেটা শ্লীলতার মধ্যে পড়ে না, অশ্লীলতার মধ্যে পড়ে, যা আমরা সামাজিকভাবে ভাই বোন, বাবা মা, বন্ধু বান্ধবের সবার সামনে অকপটে বলতে পারবো না, সেটাই তো অশ্লীল, তাই না? তো ওই জিনিস যদি তৈরি হয়,
সেটা এক কথা, কিন্তু ভালো মন্দির গানের ডেফিনেশন কিন্তু একেবারেই বলে দেওয়া যাবে না। কেননা আজ থেকে 50 বছর আগে যে গানগুলো সৃষ্টি হয়েছিল সেটা কিন্তু তখনকার সামাজিক প্রেক্ষাপটে তৈরি হয়েছিল। যদি আপনি একটা পুরনো ছবি দেখেন, দেখবেন এমন একটা গানের দৃশ্য চলছে, ভিডিওটা ওরা 2 মিনিট একটা শটের উপরে পার করে দিচ্ছে। আপনি কি এখন 5 সেকেন্ডে একটা শট চিন্তা করতে পারেন? ভ্যারিয়েশন, মানুষ এখন ভ্যারিয়েশন চায়। একটা সেট চেঞ্জ হচ্ছে, ড্রেস চেঞ্জ হচ্ছে, মেকআপ চেঞ্জ হচ্ছে, থট চেঞ্জ হচ্ছে, এটাই সময়ের অবদান, কিচ্ছু করার নেই। সুতরাং আমার যেটা মনে হচ্ছে যে গেল গেল, আমার সংস্কৃতি গেল, এই নিয়ে এত ভাবনার কিছু নেই, আমার তো আমারই থাকবে। কিন্তু যে পরিবর্তনটা মানুষ ঝুঁকে যাচ্ছে বলে, এটা আমরা যদি নিজেরা চেষ্টা করি, আমাদের দর্শকদেরকে বিনোদন দেওয়ার দায়িত্ব আমাদের কিন্তু। এক্স্যাক্টলি, 70 দশকে আপনাদের কিন্তু অনেক চমৎকার কিছু গান ছিল, এবং সেই সময় কিন্তু মুক্তিযুদ্ধের সময়টাতে এবং তার মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে কিন্তু এই গানগুলো মানুষকে শক্তি যুগিয়েছে, সাহস যুগিয়েছে, অনেক উদ্যম যুগিয়েছে সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে। ইন্ধন যুগ যুগিয়েছে, এটারও কিন্তু কারণ আছে। হ্যাঁ হ্যাঁ, কেননা আপনাকে একটা জিনিস বুঝতে হবে, নতুন দেশ, হ্যাঁ, নতুন ভাবনা, নবচেতনা, নব উদ্যম, সেখানে শুরুর একটি নব আগমন, এটা তো স্বাভাবিকভাবে মানুষকে নাড়া দিবে। যুব সমাজ হঠাৎ করে যখন একটি আমাদের যে ছন্দ পতনটা ঘটলো, যেখানে ড্রামসের বাদ্য বেজে উঠলো, গানের মধ্যে বসে থাকার থেকে দাঁড়িয়ে নেচে গিয়ে গান গাওয়া শুরু হয়ে গেল, কথাবার্তার মধ্যে প্রেম থেকে বেরিয়ে এলো অনেক কথা, যা প্রেমের না, যা জীবনের কথা, সেগুলো যুব সমাজকে নাড়া দিবে, এটাই তো স্বাভাবিক। প্রেমের গান তো চিরঞ্জীব থাকবেই, কিন্তু নতুন কিছু তো লাগবে। এবং আজকের যে ব্যান্ড সঙ্গীত যেটা বলেন, যেটা আমাদের পপ সঙ্গীতের ধারাবাহিকতা যেটা এসছে, এরও তো অবদান আছে। অবদান বলতে এখানে নিশ্চয়ই তারা এমন কিছু করেছে যেটা মানুষকে নাড়া দিয়েছে, যুব সমাজকে আবারও নাড়া দিল। তো চলুক না, যতক্ষণ পর্যন্ত আমাদের মন মানসিকতা বা অশ্লীলতা না আসবে, নতুনের আগমন হতে থাকে না, অসুবিধা কি? আপনি যেমনটি বলছিলেন যে 2020 সাল পর্যন্ত আপনি ইনভলভ আছেন এই ইন্ডাস্ট্রিতে, তারপরে আপনি যদি বেঁচে থাকি, আল্লাহ ভরসা, আল্লাহ আপনাকে দীর্ঘায়ু করুক। এখন একটু জানবে, এই যে এতটুকু সময়ের মধ্যে, এই যে আপনি বলছেন যে 2020-এর পরে হয়তো বা আপনি এটা কুইট করতে পারেন, কিন্তু একটু জানবো যে এই যে এতটুকু সময়ের মধ্যে কি কি পরিকল্পনা আছে? আমি যেটা প্ল্যান করেছি, আমার 22টা গান, এই 22টা গান আমি করব, খুব বাছাই করা, এর মধ্যে পুরনো ফিল্মের 4-5টা গান এবং সব নতুনের উপরে। আমি এমন কিছু গান করতে চাই যেটা নতুন করে জনপ্রিয়তা হওয়ার আমার কিছু তো নেই, মানুষ যেটুকু জনপ্রিয়তার সাম্রাজ্য আমি পেয়েছি, ওটা তো আমি পেয়েছি, এখন তো বোনাস। তো এই সময়টা আমি এমন কিছু গান তৈরি করতে চাচ্ছি যেন মানুষ পরবর্তীতে আবারও শোনে, আবারও বলে যেন আমি নতুন কিছু শুনতে পেলাম। আর এর মধ্যে আমার 4টা সিনেমা বানানোর পরিকল্পনা আছে, বেশ কিছু নাটক এবং শর্ট ফিল্ম, ভিডিও, এগুলা আর যে 22টা গান এটাই। আর নতুনদের কিছু উপহার দেওয়ার আমার ইচ্ছা আছে, যেটা হাবিবও করছে। আচ্ছা, 2020-এর পরে কি তাহলে আমরা আপনাকে ফিল্মে নাটকে পাচ্ছি? তাও কিছুতেই না, কিছুতেই না, না, মিডিয়াতে থাকবো না, একটাই কারণে যে আমি আমার প্রতি মানুষের ভালো লাগাটা কতদিন থাকতে পারে এটা এইটুকু বোঝার ক্ষমতা আমার কিন্তু আমি বিশ্বাস করি আছে। তো মানুষের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে না, মানে তাদের মনের বাইরে চলে যাওয়ার আগে আমি নিজেই ছেড়ে চলে যেতে চাচ্ছি, কেননা একেবারে একইভাবে কোনো মানুষের পক্ষে এটা থাকা সম্ভব না। আচ্ছা, একটু জানবো, ফেরদৌস ওয়াহিদ মানেই কিন্তু, আমি অনেকক্ষণ ধরে চিন্তা করছি, একটা কোশ্চেন করবো, সেটি হচ্ছে যে আমার ওটা কিউরিয়াসিটি, ফেরদৌস ওয়াহিদ মানেও কিন্তু চোখে একটা গ্লাস, এটা কালো গ্লাস মানে ফেরদৌস ওয়াহিদ, এটা তার নিজস্ব বৈশিষ্ট্য। হ্যাঁ, এটাকে অনেকেও কিন্তু ফলো করেছে ট্রেন্ডটা, এর পিছনে একটু ছোট করে জানবো কাহিনী। এটা কিন্তু খুব মজার একটি স্টোরি। আমার প্রথম যখন আমি টিভিতে ঢুকি, তখন আমাকে লাইটে আমার চোখে পানি পড়ছিল, বারবার ডিস্টার্ব হচ্ছিল, তো আমি মুছে মুছে সময়টা পার করি। এরপর আমি একজন ডাক্তার সাহেবের সাথে দেখা করি, তখন সে আমাকে বলল যে আপনার কিন্তু সান অ্যালার্জি আছে, এটা হয়তো আপনার টের পান নাই, আপনার রোদে আপনি বুঝতে পারেন নাই, কিন্তু যখন আপনি একটা কড়া লাইট আপনার চোখে পড়ছে, তখন এটা আপনি বুঝতে পারলেন যে পানি পড়ছে। আপনি আমার কাছে এসছেন, আমি যেটা বলবো সাজেস্ট করবো
যখন আপনি রোদে যাবেন অথবা লাইটে যাবেন আপনি হালকা একটা টিন্টেড গ্লাস পরে নেবেন, তাতে আপনার রোদটা একটা বাড়ি খাবে আপনার চোখে আসার আগে। তো সেই থেকে যে শুরু হলো, সেই শুরু থেকে অভ্যাস, অভ্যাস থেকে এটা নিজস্ব একটি সিগনেচার এবং একটি স্টাইল, সেটা থেকে 40 বছর চলে এসছে। সবচেয়ে মজার ব্যাপার হলো, আমি যদি এই চশমাটা খুলে এখন রাস্তায় যাই, আমাকে 100 জনের 2 জন চিনতে পারে, 28 জন আমি অবলীলায় পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, যেই পড়ি তখন আবার সবাই চিনে। এটাই সবচেয়ে মজার, আমি লুকিয়ে চলতে পারি। আচ্ছা, মানে সেই ডক্টরে যে বলেছিল সেখানে এটা পুরো আপনাকে ট্রেন্ড হয়ে গেছে। হ্যাঁ, ওটা আমি তারপর আমি ইনহেরিট করে নিলাম। ডক্টর আমাকে বলেনি তুমি 24 ঘন্টা পরে থাকো, বলেছে শুধু লাইট এবং রোদে যখন যাবে। তো ওই করতে করতে এখন যত যখন রাতে আমিও গাড়ি চালাই অনেক সময়, কিন্তু আমার কাছে দিনের মতোই মনে হয়, কেননা 40 বছরের সহবাস এটা তো আমার আমার সঙ্গে মিশে গেছে। এই যে রঙিন যে ওটা ডার্ক যে ব্যাপারটি, এটি আমার জীবনের সাথে মিশে গেছে, এটা আমাকে কোনো ডিস্টার্ব করে না। আচ্ছা, আরেকটা একটু মানে কিউরিয়াসিটি থেকেই বলছি, অনেক ফ্যান আছে স্ক্রিনের সামনে, ফেরদৌস ওয়াহিদ আজকে 15-20 বছর আগে আমি যেরকম দেখেছিলাম ফিটনেসের ক্ষেত্রে, সে কিন্তু আজও আমার কাছে মনে হয় সেই জায়গাটাতেই আছে, কি রহস্য কি? এটা আমি জানি না, আমি আমি একটা বিশ্বাস করি সবই আল্লাহর ইচ্ছা। হ্যাঁ, তবে পার্থিব যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে আমার কোনো নেশা নাই যেটা মানুষেরকে দুর্বল করে, শারীরিকভাবে তার শরীরের যন্ত্রাংশকে ডিস্টার্ব করে, এটা আমার নাই, কেননা আমি সিগারেটও খাই না, আর সব খাবারই আমার পছন্দ, কিন্তু মাংসটা কম, মাছটা বেশি। মাংস কম বলতে বেশ কম, একমাত্র বিয়ে বাড়ির কাচ্চি বিরিয়ানি এটা আমি ছাড়ি না, যেটা দাওয়াত থাকে ওই দিন সারাদিন আমি কিছু খাই না, ওটা খাবো বলে। আর অন্যান্য খাওয়ার মধ্যে আমার সালাদ এবং মাছটা আমি খাই, হতে পারে খাদ্যের কারণে, আমি জানি না। তো ডাক্তাররা যেটা সবসময় বলে যে মাংসটা খাবেন না, যেটা আমি নিজেও কম। আর আমার সর্বশেষ ডাক্তার যেটা আমাকে বললো যে আপনি একটা কাজ করবেন, আপনি কখনো ভরা পেট খাবেন না। আচ্ছা, আমি জানি না এটা রহস্য কিনা, তবে সবকিছু ছাপিয়ে আমি বলবো যে চন্দ্র সূর্য যেমন সময় মতো ওঠে, 1000 কোটি বছর থেকে চলে আসছে, আজও দেখছি একটা সেকেন্ড এদিক সেদিক হয় না, তার মানে সবই সৃষ্টিকর্তার অবদান, এবং সৃষ্টিকর্তাই এই খেলার একমাত্র খেলোয়াড়, উনিই জানেন। আজকে আমার যেটুকু যে মানুষ যখন বলে যে ভাই আপনি তো, আমরা বুড়ো হলাম আপনি তো ওরকম, এটাও সৃষ্টিকর্তার অবদান। আপনি সবচাইতে একটা বড় গুণ হচ্ছে আপনার হাসি, আমার যেটা মনে হয়, আমার গেস্ট হিসেবে আছেন আমার, আমি দেখতে পাচ্ছি যে একটা মানুষ কতটা প্রাণবন্ত হাসি খুশি হতে পারে, এটাও কিন্তু তার ভালো থাকার একটা কারণ, অন্যতম কারণ এই সবসময় হাসি খুশি থাকা, এটা কিন্তু অনেকেই পারে না। আপনি এসছেন আসার পর থেকে সবসময় খুব হাসি খুশি, খুব হাসি খুশি দেখতে পাচ্ছি। তবে আমি একটা জিনিস খুব বেশি বিশ্বাস করি, যে কারণে টেনশন যেটা, আমি ফার্স্ট থিং আই বিলিভ ইন মাই লাইফ, আমাকে একদিন মরতে হবে, এই পৃথিবী ছেড়ে আমাকে চলে যেতে হবে। সুতরাং আমি এমন কোনো চাহিদা করি না যেটা আমাকে ভাবনায় ফেলতে পারে, সেটা যেটাই হোক না কেন, হতে পারে সেটা অর্থ, হতে পারে সেটা খাদ্যের লোভ, হতে পারে সেটা অনেক জীবন জৈবিক চাওয়া পাওয়া, কিন্তু কোনোটার লোভই আমার আমার ভেতরে কাজ করে না, বিকজ অফ ওয়ান রিজন, বিকজ আই হ্যাভ টু ডাই ওয়ান ডে। স্যার, আরো বেশ কিছু কমেন্ট এসছে আপনাকে, আপনার অনেক ফ্যান আছে। ইমরান মোহাম্মদ মুক্তাদি লিখেছেন, লাভ ইউ স্যার লিখেছেন, ইমরান মোহাম্মদ মুক্তাদি লিখেছেন, মাশাআল্লাহ আঙ্কেল তো মারাত্মক বলেছেন। ইমরান মোহাম্মদ মুক্তাদি বলছেন, আমার আম্মু আপনার ফ্যান, এন্ড সেও আমার সাথে আপনাকে দেখছে এবং শুনছে, তো এরকম অনেকে লিখছে। আর একটু বলবো স্যার, সেটি হচ্ছে 17ই মার্চ, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন, অ্যান্ড আমার পক্ষ থেকে, আমাদের উইয়ার ফর বাংলাদেশের পক্ষ থেকে, আমরা সবাই আমরা জানি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা, তার জন্মদিন, আমরা সবাই মিলে তার প্রতি বিনম্র বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আর স্যার আপনি যদি একটু কিছু বলেন। অবশ্যই জি স্যার, সবচেয়ে বড় কথা আমরা একটি জাতি, আমাদের একটা সার্বভৌম ভূখণ্ড আছে, এবং এই জাতির একজন পিতাও কিন্তু আছেন, বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি আজকের
আমাদের জাতির পিতা, ওনার জন্মদিন, এই জন্মদিনটা নিশ্চয়ই সাধারণ কিছু না। বিকজ আপনি যত কিছুই বলেন না কেন, যে দলেরই হন না কেন, যতই মনে আপনি বিতর্ক থাকে না থাকুক না কেন, জাতির পিতার সঙ্গে কিন্তু কোনো বিতর্ক নেই। তো উনি জাতির পিতা, ওনার আজকে জন্মদিন। আমি এটুকু বলতে পারবো যে আমার প্রাণ থেকে একদম অন্তস্তর থেকে বলছি, শুভ জন্মদিন আমার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জি, জাতির পিতা যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য আমরা পেয়েছি স্বাধীনতা, স্বাধীনতার জন্য আমরা পেয়েছি আমাদের বাংলাদেশ, সার্বভৌম বাংলাদেশ আমরা পেয়েছি আমাদের জাতির পিতার আজকে জন্মদিন। এটা আমাদের জন্য আসলে কি বলবো, 99তম জন্মদিন তার আজকে। ওনাকে সামনে থেকে দেখার আমার সৌভাগ্য হয়েছে। চমৎকার চমৎকার একটি ব্যক্তিত্ব, ব্যক্তিত্ব হ্যাঁ, মানে আমি এটা বলে বোঝাতে পারবো না, এই কারণে যে আমি আবারও বলছি জাতির পিতার সঙ্গে কোনো কম্প্রোমাইজ নেই। এটা আমি আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, যেটি যেটা যার যার জায়গায়, যার যার সম্মান, যার যার জায়গায় আছে, কিন্তু জাতির পিতা একটি ডিফারেন্ট জিনিস, সম্পূর্ণ আলাদা একটি বিষয়, আলাদা একটি ব্যাপার, আলাদা একটি কথা। তো ওনাকে আমি কাছ থেকে দেখেছি, জাতির পিতাকে। আমি ওনার অল্পক্ষণের আমি বেশ কয়েকবার দেখেছি, তার কথা, তার চাহনি, তার আমার আমি যখন গান গাচ্ছিলাম সেটা শোনা, এবং আপনি বঙ্গবন্ধুর সামনে গান সামনে করেছেন বসে জি, এই ধরেন 10 ফিটের মাঝামাঝি উনি খাটে বসেছিলেন, আমরা মাটিতে বসে স্পন্দন শিল্পী গোষ্ঠী গান গাচ্ছি, এবং এক একটা সলো গান করলাম, অনেক মন দিয়ে শুনলেন, অনেক দোয়া করে দিলেন। এবং আমার স্পষ্ট মনে আছে যে তার যে একটি এত ব্যস্ততার মাঝে উনি গান শুনতে বসছেন, এটা তো বোঝা যায় যে ওনার সাংস্কৃতিক একটি বিশাল মন ছিল। কিন্তু আর কিছুক্ষণের পরেই সেই জন্মদিনের ক্ষণ শুরু হয়ে যাবে, কারণ 12টা বাজার সাথে সাথে 17ই মার্চ চলে আসবে আমাদের বঙ্গবন্ধুর জন্মদিন, 99তম জন্মদিন। আবারও বলছি আমাদের স্যার আছেন ফেরদৌস ওয়াহিদ, উইয়ার ফর বাংলাদেশ সবার পক্ষ থেকে জাতির জনকের 99তম জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা এবং বিনম্র শ্রদ্ধা। কিছুক্ষণ পরেই তার জন্মদিন, মানে 12টা বাজার সাথে সাথেই 17ই মার্চ শুরু হয়ে যাবে এবং 17ই মার্চ আমাদের বঙ্গবন্ধুর জন্মদিন। স্যার যেটি বলছিলাম সেটি, তাহলে এটা অনেক বড় একটি সৌভাগ্য যে আপনি বঙ্গবন্ধুর সামনে গান করতে অবশ্যই পেরেছেন। অবশ্যই আমি তখন জাতির পিতার সামনে গান গাওয়াটা এটা কি চারটিখানি কথা, আপনি নিজেই চিন্তা করেন যে যে মানুষটি আজকে আমাদের একটা স্বাধীন ভূমি দিয়ে জীবনকে দিয়ে চলে গেল, সেই মানুষটির সামনে আমি গান গেতে পেরেছি, এটা তো বিশাল একটা ভাগ্যের ব্যাপার। আমি তো আগেই বলেছি জাতির পিতা, নো কম্প্রোমাইজ। তিনি এমন একজন ব্যক্তিত্বের মানুষ যে কেউই তার ব্যক্তিত্ব আসলে ফলো করার মতো, খুব স্ট্রং, শেখার মতো, খুব স্ট্রং, খুবই বলিষ্ঠ স্ট্রং একটা ব্যক্তিত্ব তার। আমি তার কণ্ঠ কিন্তু জি আপনি কল্পনা করতে পারবেন না জি যে জি একটি পুরুষের কণ্ঠ একদম, যে বলে না যে সেই আগের দিনের মতো মনে হচ্ছে, রাজকীয় একটি কণ্ঠ, যে গলা দিয়ে যখন আওয়াজটা বের হচ্ছিল জিজ্ঞেস করছিল, এই তোরা কেমন আছিস, তোর ভালো গাচ্ছিস, এই সব কিছুর মধ্যে একটি প্রাণ, একটি তখন মনে হচ্ছে যে ওনার জন্য কোনো মাইক দরকার নেই। উনি যে কথা বলছেন অবলীলায়, যে আমাদের সঙ্গে উনি যেভাবে কথা বলেছেন, এটি বঙ্গবন্ধু জাতির পিতা, এটুকু উনি না বললেও কি তার কি আসে যায়। কিন্তু ইট ওয়াজ সো ওয়ান্ডারফুল যে যে আমরা আমাদের দেখে উনি যে হাসি, আমাদেরকে আদর করা, এগুলো তো ভোলার না। তাই প্রাণ থেকে আবারও বলছি, শুভ জন্মদিন আমাদের জাতির পিতা। জি, কিছুক্ষণ পরে সেই শুভ লগ্ন শুরু হয়ে যাবে আমাদের জাতির পিতা 99তম জন্মদিন। স্যার জানবো এই যে জাতির পিতার মাধ্যমে আমরা বাংলাদেশ পেয়েছি, আর বাংলাদেশকে বাংলাদেশ পেয়েছে আপনাদের মতো মূল্যবান কিছু মানুষ যারা বাংলাদেশের সংস্কৃতি, সংস্কৃতি ঐতিহ্য আপনারা ধরে রেখেছেন, সামনে এগিয়ে যাচ্ছে আমাদের দেশ আপনাদের হাত ধরে। এই যে আমাদের সংস্কৃতিটা, আমাদের গান, আমাদের ঐতিহ্য, আমাদের ঐতিহ্যময় সংস্কৃতি হচ্ছে আমাদের বাংলা গান। এই বাংলা গানটা যদি আমরা বাংলাদেশের বাইরে, হ্যাঁ, মানুষকে একটু, যে বাংলা গান অনেকে শোনে না দেশের বাইরে, কিন্তু অনেকে আমাদের বাংলা গানটা সেভাবে জানে না, চিনে না, একটু যদি আমরা জানাতে চাই, চিনাতে চেষ্টা আমরা কি করতে পারি আমাদের, এই যে আমাদের বাংলা গান, হ্যাঁ, আমরা যে আজকে বাইরের মানুষ যদি আমরা একটু চেনাতে চাই যে এটা আমাদের বাংলা গান, এটা আমাদের নিজস্ব কালচার, এরকম তো বাইরে খুব একটা জানে না আমাদের ওয়েল, দেশটা। এটা কিন্তু একটা জিনিস যেটা আছে, আপনি আমাদের আমাদের কালচার কিন্তু খুব রিচ, এটা অনেক রিচ, আপনাকে জি মানতেই হবে জি অবশ্যই, যে এটাই একমাত্র সম্ভব যদি আমরা, আমার যেটা বিশ্বাস হয় যে প্রপারলি আমাদের কিছু আঞ্চলিক ব্যাপার স্যাপার আছে, আধুনিকতাটা আপনি
এখানে এনে টেনে লাভ নাই, যার যার দেশে নিজস্ব বর্তমানে একটা আধুনিক থাকে, কিন্তু আপনি যদি ঐতিহ্যকে টেনে আনতে পারেন, যেমন ধরেন সাঁওতাল, যেমন ধরেন একেবারে একটি ছন্দের বাউলদের কিছু ব্যাপার স্যাপার আছে, যেখানে তালের যে পূর্ণ খেলাটা হয় এটা কিন্তু দেখার মতো একটি ব্যাপার। এটা যদি ধরে, আমার একটা বিশ্বাস যে এটা থেকে এটাকে যদি আমরা প্রজেক্ট করে ইউটিউবে এখন ছেড়ে দিতে পারি, আমার তো মনে হয় যে মানুষের খেলতে খেলতে অনেকে চোখে পড়ে যাবে এই জিনিসটা। কিন্তু এটা প্রজেকশনটাই হলো বিগেস্ট থিং। আমি যে তুলে আনবো মাটির বাউলরা এখন এমন এমন সুন্দর সুন্দর গান করে, যেগুলা যদি আমরা ধরে আনতে পারি, আই এম শিওর নেটিভটা আনতে হবে, নেটিভটা আমাকে খুঁজতে হবে, যে যারা এখন যিনি নৌকার মাঝি গান গাচ্ছেন তারই সূত্র ধরে সত্যিকারের ভাবে তাল লয় সুরে কারা করছে, এটা যদি আমরা খুঁজে বার করে প্রজেক্ট করতে পারি, ডেফিনেটলি আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে চলে যেতে পারি। সেই জিনিস আমাদের আছে, শুধু আমাদের প্রজেক্ট করার কি ক্ষমতা নেই না অর্থ নেই এটা আমি জানি না। স্যার আপনি যেহেতু এসছেন, তো স্যার আপনার মুখের থেকে একটা গান না শুনলে কিন্তু আসলে হচ্ছে, আমরা একটা গান শুনতে পারি? আমি খালি গলায়, যেহেতু আমার মনে হয় যেহেতু আমাদের বঙ্গবন্ধুর জন্মদিন 7 মার্চ, বিশাল এই বঙ্গবন্ধুর এই মানুষটির আজকে জন্মদিন, জাতির পিতার জন্মদিন, সুতরাং আমার মনে হয় আজকে আমার একটি গানই যেটা আসবে সেটি হলো, এমন একটা মা দে না, এমন একটা মা দে না যে মায়ের সন্তানেরা, যে মায়ের সন্তানেরা কান্দে আবার হাসতে জানে। মা তুই থাকলে কত ভালো লাগে, সারা জীবন কোনো কিছু আর লাগে না, এমন মা হবি তুই যে মায়ের সন্তানেরা কান্দে আবার হাসতে জানে। চমৎকার চমৎকার চমৎকার, আমার মনে হয় আজকের দিনে এই গানটি সবচেয়ে বেশি সবচেয়ে পারফেক্ট বঙ্গবন্ধু জন্মদিনের সাথে গানটা একদম যায়। আর থ্যাংক ইউ সো মাচ স্যার, আসলে ইনস্ট্রুমেন্ট নেই তারপর খালি গলায় গানটা গেয়ে শোনালেন আমাদের বঙ্গবন্ধু জন্মদিন, যেহেতু কালকে আমাদের কিছুক্ষণ পরেই। এই যে স্যার যে গানটি আপনি গাইলেন, এটি কিন্তু অনেক জনপ্রিয় একটি গান, এবং এটি কিন্তু আমাদের দেশ, আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক ইন্সপিরেশনালমূলক একটি গান। ডেফিনেটলি, হ্যাঁ, অনেক ইন্সপায়ার করে গানটা আমাদের। আমি আমি কিন্তু একদিন জিজ্ঞেস করেছিলাম গীতিকারকে, আমরা সবাই তো গানটা জানি মাকে নিয়ে, আমি যে ডক্টর নাসির আহমেদ অপু, এখন বর্তমানে উনি একজন ডেন্টাল সার্জন ক্যালিফোর্নিয়া আমেরিকাতে, ওকে আমি জিজ্ঞেস করেছিলাম দেশে থাকতে বহু আগে, আচ্ছা তুই যে গানটি লিখলি আমাকে একটু বলো না যে তুমি মা বলতে কি বোঝাও। বললো মা বলতে আমি আমার দেশকে বোঝাচ্ছি, এই ভাব, এই যে পুরা যে আমাদের ভূখণ্ড, ভূখণ্ড এটাকে আমি মা মনে করছি, এর সন্তানেরা কাঁদবে হাসবে কষ্ট করবে দেশটাকে গড়ে তুলবে, এটাই আমার চিন্তা, এটা আমাকে সে বলেছিল, এবং ভাবলে তো তাই মনে হয়। আসলে এই গানটি যখন, এই গানটি আসলে একটু জানবো, এত চমৎকার একটি গান, এই গানটি কে লিখেছিল, শুরু করেছিল কে? এটা ডক্টর নাসির আহমেদ অপু, ওরই লেখা, ওরই সুর। আচ্ছা, এবং আমার জীবনের সবচেয়ে সৌভাগ্যের ব্যাপার হলো গানটি যখন প্রকাশ পাওয়ার আগেই কিন্তু আমি বঙ্গবন্ধুর সামনে গাইতে গিয়েছিলাম, বঙ্গবন্ধুর সামনে এই গানটি। জি জি, বঙ্গবন্ধু কি স্বয়ং যখন এই গানটি এত চমৎকার একটি গান গেলেন, বঙ্গবন্ধু কি কোনো আপনাকে কোনো কমপ্লিমেন্ট দিয়েছে ওই সময়টাতে? আমার মনে আছে উনি বলেছিলেন যে বাহ চমৎকার একটি গান, তোর গান জনপ্রিয় হবে, বাহ এটা বলেছিলেন। আসলে কয়জনের সৌভাগ্য হয় বঙ্গবন্ধুর সামনে গান গাওয়ার? বললাম জাতির পিতার সাথে কোনো কম্প্রোমাইজ নেই তো। জি জি জি, উনি সবকিছুর ঊর্ধ্বে। জি, আচ্ছা তো স্যার একটু জানবো, এই যে আপনি যে ফিল্ম ডিরেকশনে এসেছেন, এটা হঠাৎ করেই আসা, মানে গানের পাশাপাশি হঠাৎ করে চিন্তাটা মাথায় আসে যে আমি ফিল্ম ডিরেকশনে আসবো? কোনটা? এই যে আপনি যে ফিল্ম ডিরেকশনে আসেন, এটা এটা কিন্তু আমার একটা নতুন নতুন ভাবনার উন্মেষা। এটা গান করতে করতে, আমি যেহেতু চলচ্চিত্রে বেশি গান করেছি, প্রায় 40-50টা ছবিতে আমি দেখেছি এই ব্যাপারটা, তো আমার মন মনে হলো যে আমি একটু যাই না, দেখি না, ফটোগ্রাফি, অভিনয়, ডিরেকশন,
তো যেহেতু এটার সঙ্গে আমি ব্যক্তিগতভাবে একটা গায়ক হিসেবে জড়িত ছিলাম, তার মানে এর ভাবনাগুলো আমার আশেপাশের ভাবনাগুলো আমার আমার জানা ছিল, আমার আমার জন্য সহজ হয়েছে কাজটি করতে। তো ভালো না মন্দ কতটুকু পারি সেটা জানি না, তবে আমি এটুকু বলতে পারবো যে আমার যে কুসুমপুরের গল্প এটা এটা আচ্ছা একটু জানবে কুসুমপুরের গল্পটা যখন রিলিজ হয়েছে তারপর রেসপন্স কেমন ছিল? আপনি যদি বলেন ফিল্ম ফিল্মেটিক রেসপন্স কেমন ছিল ব্যবসায়ী, এটা না না ওটা না, কিন্তু আমি এটুকু বলতে পারবো আপনিও যদি ছবিটা বসে দেখেন আপনার ভালো লাগবে, খারাপ লাগবে না, বিকজ ইটস সামথিং টু ফিল, বিকজ দু ভাইয়ের একটি জমিদারের দুটো ভাইয়ের একটি কাহিনী। স্যার একদম অলমোস্ট শেষের দিকে, স্যার অলরেডি 12টা বেজে গেছে, আমরা বঙ্গবন্ধুকে একটু আরেকটা উইশ করি এই যে ক্যামেরার সামনে স্যার। শিওর, আমি আমি তো বলেই আসছি বারবার, আমি বলবো যে আমি আমার একটি আমি আমার একটি জাতি আছে, আমার একটি ভূখণ্ড আছে, এবং জাতির কিন্তু একজন পিতা থাকে, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের বঙ্গবন্ধু, আমাদের জাতির পিতা, আজকে জন্মদিন। আমি আমার অন্তর থেকে বলছি শুভ জন্মদিন বঙ্গবন্ধু, আপনার আত্মা শান্তিতে থাকুক, জি জি আল্লাহর কাছে কামনা করছি। বঙ্গবন্ধুর আজকে 99তম জন্মদিন, উই আর ফর বাংলাদেশ ফ্যামিলির পক্ষ থেকে আমাদের সবার পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি রয়েছে বিনম্র শ্রদ্ধা। বঙ্গবন্ধু যেখানেই থাকুক, ভালো থাকুক, শান্তিতে থাকুক, এটা আমাদের সবার কামনা। স্যার আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি, এখন লাস্ট একটা প্রশ্ন করব আপনাকে, এখন নতুন জেনারেশনে কিংবা ছেলেমেয়েরা যারা মিউজিকে আসতে চায়, গানে আসতে চায়, যদি তাদের প্রতি আপনার ছোট্ট করে কোনো নির্দেশনা থাকে, যে ছোট্ট করে তাদের প্রতি কিছু বলার থাকে। আমার নির্দেশনা নাই, আমার একটি ছোট্ট অনুরোধ জি আছে, সেটা হলো যে গান বাজনা এমন একটি জিনিস, সেটা কিন্তু পবিত্র এবং সাধনার একটি জিনিস, আর এখানে সাধনার কোনো বিকল্প নেই, এটা যে যতভাবেই বলুক না কেন। আজকে একটি টেবিলে যদি আমরা নাম উঠছি, তাহলে কিন্তু এক মাস পরে দেখা যাবে অনেক ধুলো পড়ে গেছে। তা আমরা যা কিছু করি না কেন, আমাদের এই গানের প্র্যাকটিসটা, সেটা একসময় আমরা বলতাম সকালে উঠে সাধনা, ঠিক আছে সেটাও থাক, বা প্রতিদিন যদি আমরা অন্তত 20টি গানের মতো সময় আমরা ব্যয় করি, সেটা গান গেয়ে হোক, সারগাম করে হোক, যেটাই হোক, চর্চাটা যদি আমরা করি তাল লয়ে সুরে, তাহলে আমরা শিল্পী হিসেবে অনেকদিন বেঁচে থাকার সম্ভাবনা একটি থাকে। আর জনপ্রিয়তাটা কিন্তু টোটালি একটা ভাগ্যের ব্যাপার, এটা নিয়ে কোনো মাথা ঘামানোর কিছু নেই, যার ভাগ্যে থাকবে সে কিন্তু অল্প একটি গান গেয়েই, অল্প কিছু করেই কিন্তু প্রচুর জনপ্রিয়তা পেতে পারে। এটা ঈর্ষণীয় কোনো ব্যাপারও না, এটা ভাবনারও কোনো ব্যাপার না, এটা ফিরে দেখারও কোনো ব্যাপার না। আজকে এই জনপ্রিয়তা আসছে, আরেকজনের আসবে, এভাবে সাইকেডেলিক অর্ডার। কিন্তু আমি একটি অনুরোধ করব সব শিল্পীকে, যারা শিল্পী হতে চাও এখন, তোমরা যারা চলে আসছো, আমার একটি অনুরোধ, আচরণবিধি, ভদ্র ব্যবহার, সুন্দর একটি প্রকৃতি, নরম একটি মানুষ হয়ে চলার চেষ্টা করবে, দেখবে সকল মানুষের ভালোবাসা তোমার গানকে ছাপিয়েও তোমাকে ভালোবাসবে। চমৎকার স্যার, অনেক ধন্যবাদ, আপনার অনেক ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। উইয়ার ফর বাংলাদেশের পক্ষ থেকে স্যার অনেক ধন্যবাদ, আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক, কোনো একদিন কোনো এক সময় ইনশাল্লাহ আমাদের আবার আড্ডা হবে। ইনশাল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ, ধন্যবাদ লাইভ টু ওয়েবকে, এবং চমৎকার একটি এই সভায় বা আড্ডা বলেন বা জমজমাট একটি কথাবার্তার আসরে খুব ভালো লাগলো, ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ দর্শক, অনেক ধন্যবাদ দর্শক, দেখতেই পেলেন এতক্ষণ আমরা কথা বলছিলাম আমাদের সবার প্রিয় ফেরদৌস ওয়াহিদের সাথে, তার অনেক কথা আমরা জানলাম, তবে আমাদের হাতে একদমই সময় শেষ হয়ে গেছে, যাবার আগে একটি কথা বলবো, আমাদের সংস্কৃতি হচ্ছে আমাদের বাংলা গান, যারা এই মুহূর্তে দেখছেন আমি বলবো বেশি বেশি করে বাংলা গান শুনুন এবং বাংলা সংস্কৃতিকে জানুন, এবং চেষ্টা করুন বাংলা সংস্কৃতি নিজে জানতে এবং অপরকে জানাতে, কারণ বাংলাদেশকে অনেক ভালোবাসি এবং বাংলাদেশ একদিন বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে সেই বিশ্বাস এবং সেই আশা নিয়ে আমরা আছি, এবং আপনারা যারা বাংলা সংস্কৃতিকে ভালোবাসেন আপনারাই পাবেন বাংলা সংস্কৃতি এগিয়ে নিয়ে যেতে। তো আজকের সময় একদমই শেষ হয়ে গিয়েছে, একই দিন একই সময় আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যে যেখানে থাকুন নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।